নমস্কার, ভিলেজ মাদার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই বাঁশপাতা মাছগুলো রান্না করব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ধুয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি ভেজে নেবো মাছগুলো। কড়াটা বসিয়ে দিচ্ছি। অনুনটা আমি ধরিয়ে নিই। এবারে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট, এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। রসুন বাটছি। আদা রসুন বাটা হয়ে গেছে, জিরে রবি না কাঁচা লঙ্কা ধনে একসঙ্গে বেটে নিচ্ছি।
এটা বাটা হয়েছে, এটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, টমেটো গুলো দিয়ে দিচ্ছি। জিরা রাখুন, কাঁচা লঙ্কার সঙ্গে রেখে একটু ধনে এগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ভাজা হয়েছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবারে আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলা জলটা ফুটেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি।
রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি।